13টি প্রস্তাবরু 6টি প্রস্তাব হচ্ছে সর্ভিস রিলেটেড প্রস্তাব আছে, যেখানে রিক্রুটমেন্ট রুল গুলিক পরিবর্তন করা যাইছি ফর বেটার অ্যান্ড এফিসিয়েন্ট রিক্রুটমেন্ট অফ স্টাফ অন দ্য ভেরিয়াস রুল। মু খালি কই দউছি কো কো রুল গুড়া তা বিষয়ে। প্রথম হচ্ছে ওড়িশা লোয়ার এক্সাইজ সার্ভিস মেথডস অফ রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অফ আসিস্ট্যান্ট সব ইন্সপেক্টর অফ এক্সাইজ রুলস 2023 এইটাকে আমেন্ডমেন্ট করা যাবে। সেইভাবে ওড়িশা সিভিল সার্ভিস আপনার জাঁথে গত বর্ষ পর্যন্ত আমি 32 বর্ষ 38 বর্ষ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা ধার্য করেছিল, সেটা 23 মশিয়া পর্যন্ত এবে আজ রাজ্য মন্ত্রিমণ্ডল নিষ্পত্তি নিয়েছেন 2024 মশিয়ার যেতে রিক্রুটমেন্ট হব তার বয়স সীমা মধ্যে 32 রু 38 বর্ষ রহব 38 বর্ষ। তাপরে হচ্ছে ওড়িশা ফায়ার সার্ভিস মেথডস অফ রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অফ দি গ্রুপ সি অফিসার্স রুলস 2021 আজ পরিবর্তন সামান্য পরিবর্তন করা নিষ্পত্তি নিয়েছে। এখানে কোণ হতো না আমি যেতে রিটিন টেস্ট করা পরে আমি ভাইবা বা তাঁর ফিজিক্যাল ফিটনেস পে যে ডাকুলু সেটা ধর যেতে পোস্ট ভ্যাকেন্ট থাকে তার তিনগুণ আমি ডাকুলু এবং দেখা যাচ্ছিল সে তিনগুণ লোক যেত ডাকুলু তা ভিতরে ফিজিক্যাল ফিট ভালো মার্ক রাখলে বি ফিজিক্যাল ফিটনেস কারণ বহু লোক কটি যাচ্ছে যা ফলে আমার সব পদবি যেত আমি ভ্যাকেন্সি নোটিফাই করছি তা পূরণ করে পার তেমন আজ রাজ্য মন্ত্রিমণ্ডল এর পুনর্বিচার করে যেতে পোস্ট রহব তার সাত গুণ তিনগুণ জায়গায় সাত গুণ লোক ফিজিক্যাল টেস্ট ডাকবা যা ফলে আমার আশা হচ্ছে যে আবশ্যক সংখ্যক লোক আমি মিলে যাবে। তাপরে হচ্ছে গোটে ওড়িশা ইনফরমেশন পব্লিক রিলেশন টেকনিক্যাল আর নন টেকনিক্যাল সর্ভিস সেমি গোটে ছোটিয়া পরিবর্তন সেটা হয়েছে। সেইভাবে ইন্ডস্ট্রি ওড়িশা ইন্ডস্ট্রি সর্ভিস সেমি ছোটিয়া মাইনর মডিফিকেশন করা হয়েছে। তা ছাড়া 2টি বিভাগ আছে রিস্ট্রকচরিং প্রপোজাল আজ অনুমোদন করা হয়েছে। গোটি হল ট্রেজারি ডিস্ট্রিক্ট মিনিষ্ট্রিয়াল ক্যাডর রিস্ট্রকচরিং করা সহ ওড়িশা ট্রেজারি মিনিষ্ট্রিয়াল সর্ভিস রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সর্ভিস অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রুল এবং ওড়িশা সাবঅর্ডিনেট ফাইনান্স সর্ভিস ট্রেজারি ব্রাঞ্চ রুলস ব্রাঞ্চ রুলস আমেন্ডমেন্ট করা নিষ্পতি এতে যেতে পদবী সংখ্যা লা সেত পদবী রখা হল তবে কিছু প্রমোশন স্কোপ দেওয়া কিছু প্রমোশনাল পদবী জুনিয়র লেভেল কাটে সিনিয়র লেভেল সৃষ্টি করা হল এর ফলে মানে তাঁর যে চাকরি এই সর্ভিস রহবে তাঁর প্রমোশনটা টিকি বেটর হব। সেইভাবে হাউসিং অ্যান্ড অর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফ আপনার জাঁথে যে আমার হোয়াটসঅ্যাপ সিস্টম অ এর ভিতরে সবু সহরের এবং গ্রামাঞ্চলের বর্তমান যেভাবে ঢঙ্গে আমার পাইপ ওয়াটার সপ্লাই কার্যক্রম ব্যাপক করা যাই তাপ অধিক ইঞ্জিনিয়র আবশ্যকতা রয়েছে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়র বা জুনিয়র ইঞ্জিনিয়র সংখ্যা আনিশ৬৫টি নয় পদবী সৃষ্টি করা আজ নিষ্পতি গ্রহণ করা হয়েছে। সেইভাবে এসটিও যা কুছে আসিষ্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র 91টি নয় পদবী সৃষ্টি করা আজ রাজ্য মন্ত্রিমণ্ডল নিষ্পতি নিয়েছেন। তাপরে আজ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফ গোটিয়ে প্রস্তাব হয়েছিল পব্লিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ওড়িশার গোটিয়ে ইন্ডিয়ান ইনস্টিট্যুট অফ পব্লিক হেলথ ভুবনেশ্বরঠারে স্থাপনা করা গোটে প্রস্তাব দিয়েছিল যে 5 একর জমি তা বিনা প্রিমিয়াম দেওয়া বিভাগ তরফ সুপারিশ করা যাই আজ রাজ্য মন্ত্রিমণ্ডল তাহলে অনুমোদন করেছেন যা ফলে পিএচএফআই পরমানেন্ট ক্যাম্পস সে ভুবনেশ্বর করা চাহিদা ইন্ডিয়ান ইনস্টিট্যুট অফ পব্লিক হেলথ তাপরে 5 একর জমি বিনা প্রিমিয়াম যোগাই দিয়েছে। তাপরে হল আপনার জাঁচান আমার হাউসিং অ্যান্ড অর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমি বস অপরেট করছে মো বস অপরেট করছে এবং 200টি ইলেকট্রিক বস মানে 9 মিটর টু 10 মিটর লম্বার বস এবং তার ইলেকট্রিক্যাল এবং সিভিল ইনফ্রাষ্ট্রকচর যা পড়ে গস কস্ট কন্ট্রাক্ট মডেল হিসাবে মানে 10 বর্ষ চলাইয়া গোটে টেন্ডর আহ্বান করা যাই সেই টেন্ডর যে জেবিএম ইকোবাই মোবিলিটি প্রাইভেট লিমিটেড
ଏଲୱାନ୍ ହେଇଯିବ, ଯାହାଙ୍କୁ ଏଇ ଯୋଉ କାର୍ଯ୍ୟ ଏଇ ଯୋଉ ଇଏରେ 10 ବର୍ଷ ପାଇଁ 200 ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ବସ୍ ସେ ଚଳେଇବେ, ତାଙ୍କର ଖର୍ଚ୍ଚ ସମସ୍ତ ଖର୍ଚ୍ଚ ଗ୍ରସ୍ କଷ୍ଟ ମଡେଲରେ ଆମେ ଯିବୁ। ସେଥିପାଇଁ 933.26 କୋଟି ଟଙ୍କାର ଯୋଉ ଟେଣ୍ଡରକୁ ଆଜି ରାଜ୍ୟ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ଅନୁମୋଦନ କରିଛନ୍ତି, ଯାହାଫଳରେ ଭୁବନେଶ୍ୱର ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ସହରରେ 200 ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ବସ୍ ଚାଲିବ। ତାପରେ ରାଜ୍ୟର ଆପଣ ଜାଣିଥିବେ ଆଉ ଗୋଟେ ପ୍ରସ୍ତାବ ଥିଲା ହାଉସିଂ ଆଣ୍ଡ ଅର୍ବାନ ଡେଭଲପମେଣ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଏଲ୍ଇଡି ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ବିଭିନ୍ନ ସହର ଏବଂ ଛୋଟ ଛୋଟ ସହର ଟାଉନରେ। ସେଠି ଯେଉଁ ସଂସ୍ଥାଟି ନେଇଥିଲା ସିଏ ଅଧାରୁ ଛାଡ଼ିକି ତାଙ୍କର ପରଫରମାନ୍ସ ଭଲ ହେଲା ନାହିଁ, ତେଣୁ ତାଙ୍କ କଣ୍ଟ୍ରାକ୍ଟକୁ କ୍ୟାନସେଲ କରାଯାଇଥିଲା। ତେଣୁ ଯେଉଁ ସହରରେ ଯେଉଁଠି ଏଲ୍ଇଡି ଲାଗିଥିଲା ତାର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ, ଏବଂ ସେହି ସହରରେ ଆଜିକାଲି ଅଧିକାଂଶ ନୂଆ ରାସ୍ତା ହେଲାଣି, ନୂଆ ଅଞ୍ଚଳରେ ସହର ଗଢ଼ି ଉଠିଛି, ତେଣୁ ସେ ଅଞ୍ଚଳକୁ ଆଡିସନାଲ ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ଯୋଗାଇବାର ଆବଶ୍ୟକତା ପଡୁଛି। ତେଣୁ ଉଭୟ ଆଡିସନାଲ ଲାଇଟ୍ ଯୋଗାଇବା ଏବଂ ପ୍ରେଜେଣ୍ଟ ଯେତିକି ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ଅଛି ତା'ର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ପାଇଁ ଗୋଟିଏ ଟେଣ୍ଡର ଗ୍ରହଣ କରାଯାଇଥିଲା 110 ଅର୍ବାନ ଲୋକାଲ ବଡିଜ୍ ପାଇଁ। ତା'ର ଯେଉଁ ଲୋଏଷ୍ଟ ଟେଣ୍ଡରକୁ ଆଜି ସେମିତି ରାଜ୍ୟ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ଆପ୍ରୁଭ୍ କରିଛନ୍ତି, ଆଟ୍ ଏ କଷ୍ଟ 312.18 କ୍ରୋର। ଏଥିରେ 5 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ରହିବ, ଯେତିକି ନୂଆ ଲଗାଇବା ଅଛି ଚିହ୍ନିତ ହୋଇଛି ତାକୁ ଲଗାଇବେ, ଏବଂ ଆଡିସନାଲ ଯଦି ଆଉ କେଉଁ ଜାଗାରେ ନୂଆ ସହରାଞ୍ଚଳ ଗଢ଼ି ଉଠିଲା ବା ସହର ବୃଦ୍ଧି ହେଲା ସେ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ନୂଆ ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ଲଗାଇବାର ବ୍ୟବସ୍ଥା ସେହି ଟେଣ୍ଡର କ୍ଲଜ୍ ଭିତରେ ରଖାଯାଇଛି। ଯେଉଁ ରେଟ୍ ଫିକ୍ସ ହୋଇଛି ସେହି ରେଟ୍ରେ ସେ କରିବା, ଫର୍ଦର ସେଥିପାଇଁ ଅଲଗା ଟେଣ୍ଡର କରିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ, କାରଣ ଆମେ ଯଦି ଗୋଟିଏ ସହରରେ ଗୋଟିଏରୁ ଅଧିକ ଟେଣ୍ଡର କରିବା ତାହେଲେ ତାଙ୍କ ଭିତରେ ସମନ୍ୱୟ ରହିପାରିବ ନାହିଁ। ତାପରେ ୱାର୍କସ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଗୋଟିଏ ଏଜେଣ୍ଡା ଥିଲା, ଅତୀତରେ ରାଜ୍ୟ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ 2 ରାସ୍ତାର ପ୍ରସ୍ତାବକୁ ଆପ୍ରୁଭ୍ କରିଥିଲେ ଇପିସି କଣ୍ଟ୍ରାକ୍ଟ ମାଧ୍ୟମରେ। ଗୋଟିଏ ହେଲା ୱାଇଡେନିଂ ଆଣ୍ଡ ଷ୍ଟ୍ରେଙ୍ଗଥେନିଂ ଅଫ୍ ଟଙ୍କା ମଙ୍ଗଳପୁର ଅଦର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ରୋଡ୍ ଟୁ 4 ଲେନ୍ ୱିଦାଉଟ୍ ପେପ୍ ସୋଲ୍ଡର କରାଯାଇଥିଲା। ସେହି ରାସ୍ତାର 2 ପ୍ୟାକେଜକୁ ଆଗରୁ ଟେଣ୍ଡର କରାଯାଇଥିଲା, ତେବେ ସେ ପ୍ୟାକେଜ ଟେଣ୍ଡର ହେଲା ପରେ ଯେତେବେଳେ କାମ ଆରମ୍ଭ ହେଲା ସେଥିରେ କିଛି ଜଙ୍ଗଲ ଦେଖାଗଲା ପୁରୁଣା ରେକର୍ଡରେ, ଯାହାଫଳରେ ଫରେଷ୍ଟ କନଜରଭେସନ ଆକ୍ଟ ଅନୁସାରେ କିଛି ଡାଇଭର୍ସନର ଆବଶ୍ୟକତା ଅଛି ରୁଟ୍ ଡାଇଭର୍ସନର, ତେଣୁ ସେ କାର୍ଯ୍ୟ ଆଗେଇ ପାରୁନଥିଲା। ୟା ଭିତରେ ବିଭାଗ ତରଫରୁ ଡିଟେଲ ସର୍ଭେ କରାଯାଇ ଦେଖାଗଲା ଯେ ସେଇ ଯେତିକି ବଜେଟ୍ ବା ଯାହା ହେଇଛି ସେଥିରେ ସେ ସମ୍ଭବ ହୋଇପାରିବ ନାହିଁ, ତେଣୁ ସେଇ 2 ପ୍ରକଳ୍ପ ବା ଟେଣ୍ଡରକୁ ବାତିଲ କରାଯିବା ପାଇଁ ଆଜି ନିଷ୍ପତ୍ତି ହେଲା, ଏବଂ 2 ମିଶାଇ ଯେଉଁ ନୂଆ ସର୍ଭେ ଅନୁସାରେ 2 ମିଶାଇ ଆଉ ଥରେ ରିଟେଣ୍ଡର କରିବା ପାଇଁ ଆଜି ରାଜ୍ୟ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ନିଷ୍ପତ୍ତି। ତାପରେ ଆଜିର ସବୁଠୁ ବଡ଼ ଏଜେଣ୍ଡା 2 ହେଉଛି ପଞ୍ଚାୟତରାଜ ବିଭାଗ ତରଫରୁ, ସେ ସମ୍ପର୍କରେ ମୁଁ ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ମହୋଦୟଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ଜଣାଇବେ। ଗୋଟିଏ ହେଉଛି ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିର ପ୍ରଚାର ପ୍ରସାର ଏବଂ ସୁରକ୍ଷା ପାଇଁ ଶ୍ରୀମନ୍ଦିର ପରିକ୍ରମା ପ୍ରକଳ୍ପ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଜାନୁଆରୀ 17 ତାର ଉଦ୍ଘାଟନ ହେବା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି, ତେଣୁ ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିର ପ୍ରଚାର ପ୍ରସାର ଏବଂ ସୁରକ୍ଷା ପାଇଁ ଗ୍ରାମାଞ୍ଚଳ ସ୍ତରରେ ଜନସାଧାରଣଙ୍କୁ ସାମିଲ କରିବା ପାଇଁ ଗୋଟିଏ ପ୍ରସ୍ତାବ ଆଜି ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଏବଂ ଦ୍ୱିତୀୟ ପ୍ରସ୍ତାବଟି ହେଉଛି ଆମ ଓଡ଼ିଶା ନବୀନ ଓଡ଼ିଶା କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଅଧିକ କ୍ରିୟାଶୀଳ କରିବା ପାଇଁ ସେ ସମ୍ପର୍କରେ ଜନସାଧାରଣଙ୍କୁ ସବିଶେଷ ଭାବରେ ଜଣାଇବା ପାଇଁ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ସ୍ତରରେ ବ୍ୟାପକ ଜନସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିବା ପାଇଁ ଆଜି ନିଷ୍ପତ୍ତି ହୋଇଛି। ଏହି 2 ପ୍ରସ୍ତାବ ଉପରେ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଆମ ଗହଣରେ ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ପଞ୍ଚାୟତରାଜ ଏବଂ ପାନୀୟ ଜଳ ଯୋଗାଣ ବିଭାଗ ଅଛନ୍ତି ସାର୍ ଆପଣଙ୍କ